খুলনায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার আবারও বাড়তে শুরু করেছে। এদিকে বিধি নিষেধ শিথিল করায় স্থানীয় শ্রমিকদের নিয়ে কাজ শুরু হয়েছে জেলার রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোতে। খুলনার লকডাউন ও করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি মিজানুল ইসলাম। হ্যাঁ প্রীতিলতা, আপনি যেমনকে বলছিলেন যে গতকাল 24 ঘন্টার পরিসংখ্যানটা ওরকমই ছিল, ঠিক এই মুহূর্ত পর্যন্ত খুলনা বিভাগ এবং খুলনা জেলার যে আপডেট সেটা হচ্ছে খুলনায় আজকে 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা মোট মৃত্যু হলো 630 জনের এবং বিভাগে মৃত্যু হয়েছে 2,427 জনের। আর এদিকে লকডাউন যে কঠোরতার সাথে চলছে সারা দেশের মধ্যে, খুলনায় ওই একই রকম চলছে। গার্মেন্টস থেকে শ্রমিকের জন্য লকডাউনের শিথিলতা যেটুকু হয়েছে সেটুকু ঢাকায়। আর খুলনা এবং মংলা বন্দর এলাকায় সারা পৃথিবীর প্রায় 29টি রাষ্ট্রে রপ্তানি ভিত্তিক কারখানা রয়েছে, ওই কারখানাগুলো স্থানীয় শ্রমিকরাই কাজ করছে। আর এদিকে খুলনায় রয়েছে বেশি শিল্প নগরী এবং চামড়া শিল্প এলাকায় কিছু মানুষের আনাগোনা, মানুষের স্বাস্থ্যবিধি পালনের উপরে উদাসীনতা একটু বেড়েছে, কিন্তু জনপ্রিয়তা হচ্ছে টিকা গ্রহণ। সারা পৃথিবী থেকে টিকা গ্রহণ যত বেশি এখানে আনা হয়েছে সরকারের মাধ্যমে, সেহেতু মানুষ প্রবল ভরসা করছে, খুবই জনপ্রিয়তার সাথে অপেক্ষা করছে, তারা টিকা নেবে। কিন্তু স্বাস্থ্যবিধি যে মাস্ক ব্যবহার এখানে এখনো উদাসীনতা রয়েছে। আর খুলনা উপজেলা 9টি উপজেলার 4টি উপজেলায় হচ্ছে উপকূলীয় অঞ্চলে, আর 5টি উপজেলায় চলছে ভূমি অফিসের ভূমি কর্মকর্তা ইউনো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা স্বাস্থ্যবিধির অবাধ্য যারা আছে তাদের বিরুদ্ধে অভিযান। আজ এ পর্যন্ত 30 জনের বিরুদ্ধে 42,000 টাকা মামলা জরিমানা আদায় করা হয়েছে। প্রীতিলতা, খুলনা থেকে লকডাউন, করোনা পরিস্থিতি এবং করোনার স্বাস্থ্যবিধি সবকিছু মিলিয়ে সর্বশেষ তথ্য এই মুহূর্তে কিন্তু আমার কাছে এই ছিল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মিজানুল ইসলামকে। খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন করোনা সংবাদ নিয়ে।